আচ্ছা, তোমরা কি আইসিটি সাবজেক্টে ভালোবাসো? জি স্যার। এটা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করা যাবে। তো এখন আমরা প্রথমে কয়েকটা হচ্ছে ফুল ফর্ম শিখব। প্রথমে হচ্ছে আইসিটির পূর্ণ রূপ কি? ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। সঠিক করে বলতে হবে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, এরপর এস এম এস এর পূর্ণ রূপ কি? এমএস। শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস। এবার বলো, তোমরা তো এসএসসি পাস করবা না, মানে পরীক্ষা দিবা, এসএসসির পূর্ণ রূপ বলো? ইনফরমেশন। বলো বলো, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসির পূর্ণ রূপ কি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। আমরা কি জেএসসি পরীক্ষা দিয়েছি? আচ্ছা, অনেকেই যায় নাই। আচ্ছা, জেএসসির পূর্ণ রূপ হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট। আমরা কি পিইসি পরীক্ষা দিয়েছি? পিএসসি বলে অনেকে, পিইসিও বলে। তো পিইসির পূর্ণ রূপ হলো প্রাইমারি এডুকেশন কমপ্লিশন। এবার বলো তো জেডিসি মানে কি? পূর্ণ রূপ কি? না, জুনিয়র দাখিল সার্টিফিকেট। আচ্ছা, বিএ পাশ যদি কেউ করে তাহলে বিএর পূর্ণ রূপ কি? বিএটি সার্টিফিকেট। না, বলো ব্যাচেলর অফ আর্টস। আর্টস। ব্যাচেলর অফ আর্টস। আর এমএ? মাস্টার অফ আর্টস। আর্টস। আর এমএসসি? মাস্টার কমপ্লিট। মাস্টার অফ সায়েন্স। সায়েন্স। এমকম? মাস্টার অফ কমার্স। মাস্টার অফ কমার্স। আচ্ছা, বিবিএ শুনছো তোমরা? ভোকেশনাল। না না না, বলো এটা বিবিএস মানে কি সার্টিফিকেট? বলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে বলো, কথা কম কথা কম, তোমরা এএম পিএম শুনছো না? এএম। এএম এর পূর্ণ রূপ কি? এন্টি মেরিডিয়াম। এন্টি মেরিডিয়াম। আর পিএম এর পূর্ণ রূপ হলো পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়াম। আচ্ছা, আমরা কিন্তু প্রয়োজনীয় সমস্ত পড়াই কিন্তু গ্রুপে করতে পারি, তাই না? ভুল হতেই পারে, ভুল থেকেই আমাদের শিক্ষা লাভ করতে হবে। যেখানে ভুল হবে সেখানে আমাদের শিখা হবে। আচ্ছা, আইসিটি বিষয়ক প্রচুর অ্যাব্রিভিয়েশন রয়েছে, সেগুলোর ফুল ফর্ম তোমরা যদি শেখো তাহলে কিন্তু এগুলো তোমাদের চাকরিতে হেল্প করবে, ঠিক আছে না? আচ্ছা, তোমরা তো এমপি শব্দটা শুনছো, এমপি। এমপির পূর্ণ রূপ কি জানো? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। আচ্ছা, এবার বলো তো, এবার হচ্ছে আমরা এলএলবি শুনছি। এলএলবি বলো, ইন্টারন্যাশনাল ব্যাচেলর অফ ল। ব্যাচেলর অফ ল। এমবিবিএস শুনছো বলো? এমবি মানে কি? এমবিবিএস মানে কি? বিসিএস ক্যাডার। ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, এটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আরো কিছু শিখতে পারি, এমএলএ শুনছো? এমএলএ স্যার। এমএলএ ফাটাকেষ্ট। ফাটাকেষ্ট। যাই হোক, মজা করলাম একটু। তোমরা সিএম শুনছো? সিএম জি স্যার। বলো তো কি? মন্ত্রী। মেম্বার অফ ক্যাবিনেট, এই যে মন্ত্রী সভার দ্বারা সদস্য থাকে না? স্যার মেম্বার। হ্যাঁ, চেয়ারম্যান। আচ্ছা, যাই হোক, আমরা অনেক অ্যাব্রিভিয়েশন শিখতে পারি নিজেদের ভালোর জন্য। যদি হাই লেভেলে জীবনে যেতে চাই তো অবশ্যই পড়াশোনা শিখতে হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি, যে ভাবে যে পড়াশোনা করে কোনো লাভ নাই সে হবে রাস্তার ড্রাইভার। আচ্ছা, যাই হোক, অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম, মাঝে মাঝে কথা বললাম, মাইন্ড করার কিছু নাই। মাইন্ড করলে শাইন করা যাবে না, যে মাইন্ড করবে তার জীবনে কোনো শাইন হবে না। যাই হোক, আমরা কয়েকটা পড়া শিখলাম, পড়াগুলো মনে রাখো সবাই। মানে কি? ফাইটিং। হ্যাঁ, ফাইটিং। এবার